ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আজ ভাই ফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া, কালী পুজোর ঠিক দুদিন পরেই আসে এই ভাতৃ দ্বিতীয়া বা ভাই ফোঁটা উৎসব। একদিকে পরিবারের সাথে মিলন, অন্যদিকে পছন্দের এবং বিভিন্ন রকমের খাবার, দুটি মিলিয়ে বাঙালি মেতে ওঠে এক উৎসবের আনন্দে। আজকে বোনেরা ভাইদের মঙ্গল কামনায় বিভিন্ন রীতিনীতি মেনে চন্দন তিলকে অভিষিক্ত করে ভাইদের। অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, শ্রীকৃষ্ণকে প্রথম ভাই ফোঁটা দেন সুভদ্রা। নারকাসুর বধ করার পর শ্রীকৃষ্ণের বিজয় সেলিব্রেট করার জন্যে। আবার অন্য এক গল্পে পাওয়া যায় প্রথমে যমুনা অর্থাৎ যমের বোন এই অনুষ্ঠান প্রচলন করেন, যে কারণে একে যমদ্বিতীয়াও বলা হয়। তবে ইতিহাস যায় বলুক, আজ বাঙালি মেতে ওঠে খাওয়া দাওয়ায়। ঘরে ঘরে প্রথমে জলখাবারে লুচি, ছোলার ডাল কিংবা আলুর দম, বিভিন্ন রকমের পায়েস মিষ্টি দিয়ে শুরু হয় জলখাবার। এরপর দুপুরের খাবারে থাকে ভাত, মুগের ডাল, বিভিন্ন ভাজি, ইলিশ মাছ, খাসির মাংস, চাটনি, দই, মিষ্টি। এই আনন্দ বাঙালি ঘরে ঘরে থাকুক চিরকাল। সবাইকে দীপাবলির শুভেচ্ছা, ভালো থাকুন আর দেখতে থাকুন পেটুক রাজা।